নমস্কার আমি সুমন্ত শুরু করছি এক নজরে পঁচিশ অলিম্পিক্সে আরো একটি ব্রোঞ্জ পেল ভারত আপনাদের জানিয়ে রাখবো যে টোকিওর পর প্যারিস অলিম্পিক্সেও ব্রোঞ্জ পেল ভারতের পুরুষ হকি দল হরমনপ্রীত সিং এর করা জোড়া গোলে স্পেনকে দুই এক গোলে হারিয়ে দিল ভারত ভারতের জয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানা মহলে আশঙ্কা ছিল কোয়াই পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচনে অশান্তি হতে পারে তাই আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল প্রতিটি ভোট কেন্দ্রে তবে শেষমেশ অবাধ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ হওয়ায় কোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনক্রান্তি মজুমদার ভোটারদের অভিনন্দন জানিয়েছেন গোটা রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে অবাধ এবং শান্তিপূর্ণভাবেই শেষ হল গ্রহণ সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো অবাধ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য মাথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় ভোটারদের অভিনন্দন জানিয়েছেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সাতচাঁদ আর ডি ব্লকের অন্তর্গত জেলা পরিষদের তিনটি আসনে পঞ্চায়েত সমিতির আটটি আসনে ভোট হয়েছে সকাল থেকে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয় সাতচাঁদ আর ডি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার অনুপম দাস ভোটারদের অভিনন্দন জানিয়েছেন যুবরাজনগর ব্লক এবং কলাছড়া ব্লকের বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে উৎসবের মেজাজে শেষ হয় ভোট গ্রহণ অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে বলে দাবি করেছেন জেলার পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা ভোট কেন্দ্র পরিদর্শন করে একশো শতাংশ জয়ের ব্যাপারে নিশ্চিত বলে জানালেন দক্ষিণ জেলার জেলা পরিষদের ন নম্বর আসনের প্রার্থী বিভীষণ চন্দ্র দাস অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন তিনি ঋষমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়কাতপুরের বিজেপি শক্তি কেন্দ্র প্রমুখ গৌরাঙ্গ দাস বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ কেন্দ্রে গেলে তাকে স্থানীয় এবং বহিরাগত শাসক দলের নামধারী দুষ্কৃতীরা এসে ভোটকেন্দ্র থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ তার কথায় বর্তমান ঋষ্যমুখ মণ্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিকের এক নায়কতন্ত্রের কারণে কর্মীদের মধ্যে মনোমালিন্য এবং আজকের ঘটনা ওনার নেতৃত্বে হয়েছে বলেই অভিযোগ করেন তিনি সংগঠন যার যার ভোট উৎসব সবার এই স্লোগানকে পাথেও করে উত্তর জেলার পানিসাগর এবং যুবরাজনগর ব্লকে শেষ হলো ভোট গ্রহণ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর ভোট শান্তিপূর্ণ বলেই দাবি করলেন বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র ভোটের আবহেই নদী থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ ঘটনা টাকার জলা থানাধীন গোলাঘাটির বুড়িমা নদীতে জানা গেছে গোলাঘাটি এলাকার কৃষ্ণশীল নামের এক ব্যক্তি গতকাল দুপুরে প্রয়াত হন সবার সঙ্গেই শেষ যাত্রায় গিয়েছিলেন প্রতিবেশী রানা ধর কিন্তু শেষকৃত্য সম্পন্ন করে আর বাড়ি ফেরেননি তিনি এদিন তারই মৃতদেহ উদ্ধার করা হয় তদন্তে পুলিশ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণের দিন জলের দাবিতে পথ অবরোধ করল আমবাসা পুর পরিষদের পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ওয়ার্ডের জহরনগর সাধুটিলায় গত সাত দিন ধরে জলের কষ্টে ভুগছিলেন এলাকার মানুষ যার কারণে বৃহস্পতিবার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন তারা পরে কাউন্সিলর শঙ্কর চক্রবর্তীর আশ্বাসে অবরোধ তুলে নেন সৎ বাবার দায়ের কোপে আক্রান্ত মা এবং মেয়ে এমনকি পরে তিনি নিজের গলা কেটেও আত্মহত্যার চেষ্টা করেন ঘটনা খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা চড়িলাম আড়ালিয়া রাজীব এলাকা থেকে রক্তাক্ত তিনজনকেই হাসপাতালে ভর্তি করেন পারিবারিক বিবাদের জেরেই এমন ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর ভোটের আগের রাতে বুধবার বিশালগড় বাইদাদিঘি কসবা এলাকায় হরলাল ভৌমিকে কৃষি জমি ধ্বংস করল দুষ্কৃতীরা বৃহস্পতিবার সকালে কৃষি জমিতে গিয়ে মাথায় হাত হরলাল ভৌমিকের ফলে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার ক্ষতির সম্মুখীন ওই কৃষক প্রজাত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিরাট শূন্যতা বাম রাজনীতিতে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রী আগামীকাল গান স্যালুট জননেতার শেষ ইচ্ছাকে স্বীকৃতি দিল পশ্চিমবঙ্গ বাম নেতৃত্ব শুক্রবার এনআরএস অথবা কে এম হাসপাতালে দান করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ তবে বৃহস্পতিবার তার চক্ষু দান করা হল রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে গবেষণার জন্যই তিনি দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুতে শোক ব্যক্ত করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার স্বপ্ন ভেঙে গিয়েছে সাহস শেষ শক্তি বাকি নেই ক্ষমা চেয়ে বৃহস্পতিবার ভোরে অবসর ঘোষণা করলেন কুস্তিগীর বিনেশ ফোগাট। অলিম্পিক্স থেকে কুস্তিগির বিনেশ প্রোগাটের বাদ পড়া নিয়ে দেশের মহল এবং রাজনীতি যখন আলোড়িত তখন কেন্দ্রের শাসক দল এবং বিরোধীদের একটি প্রস্তাব দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তার প্রস্তাব সর্বসম্মতিক্রমে ঐক্যমত্তে পৌঁছে বিনেশকে ভারতরত্ন দেওয়া হোক অথবা তাকে রাষ্ট্রপতি মনোনীত সদস্য করা হোক রাজ্যসভায় যদিও এই নিয়ে কোনো পক্ষের প্রতিক্রিয়া মেলেনি দুর্ঘটনার এগারো দিন পর অবশেষে ওয়ানারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দশই আগস্ট ভূমিদশে বিপর্যস্ত ওয়ানারে পৌঁছে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি পাশাপাশি কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন এবং রাজ্যপাল আরিফ আহমদ খানের সঙ্গে বৈঠক করার কথা তার পরাজক বাংলাদেশে অস্থিরতা এই মুহূর্তে চরমে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল ভারতীয় ভিসা সেন্টারগুলো পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত সব ভারতীয় ভিসা সেন্টারগুলো বন্ধ থাকবে বুধবার ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এই তথ্য তারা দুজনেই এখন ভারতে কিন্তু গত কয়েক দিনেও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার মেয়ে সাইমা ওয়াজেদের সাক্ষাৎ হয়নি এক্স পোস্টে কথা জানিয়েছেন সাইমা নিজেই বাংলাদেশের অশান্তির কারণে সীমান্তবর্তী এলাকায় কারফিউ জারি করল মণিপুর সরকার পার্বত্য চট্টগ্রাম এলাকার ব্রিটিশ জামানা থেকে কুকি জনগোষ্ঠীর বাস রয়েছে ওই সমস্ত অঞ্চলে তাই ওই সমস্ত এলাকার মানুষের নিরাপত্তাজনিত কারণেই মণিপুর সরকার নৈশকালীন কারফিউ জারি করেছে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ঢাকা ছেড়েছিলেন সোমবার দুপুরে তারপর থেকে নতুন করে শুরু হওয়া ধারাবাহিক হিংসায় বাংলাদেশে আরও দুশো বত্রিশ জন নিহত হয়েছেন বলে সেদেশের সংবাদপত্র মাধ্যম জানিয়েছে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এর মধ্যে বুধবারই মৃত্যু হয়েছে একুশ জনের রেপোরেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই নিয়ে টানা নবার অপরিবর্তিত রইল রেপো সোনার দাম কমার হ্যাট্রিক হল বাজারে বাংলাদেশের অশান্তির পর এই হালচিত্র সোনার বাজারে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পতন ঘটেছে সোনার দামের বর্তমানে হলমার্ক সোনার গহনার দশ গ্রামের দাম হয়েছে ছেষট্টি হাজার টাকা গত সাতাশ বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান সিরিজ হারেনি ভারত কিন্তু গৌতম গম্ভীরের কোচিং এর শুরুতেই সেই রেকর্ড ভেঙে গেল দুই শূন্যতে সিরিজ হেরে দেশে ফিরছে ভারত এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড